আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সাবিপ্রবি ভিসি দাসের দাস মান্না, 16 ঘন্টা ধরে বিদ্যুৎ, ইন্টারনেট ও পানিবিহীন অবরুদ্ধ সাবি ভিসি। নারায়ণগঞ্জ বিএনপিতে এন্ট্রি তারেক আধিপত্য। সবশেষ থাকছে মুজিব কোর্ট পোড়া লোকেরাই সার্চ কমিটিতে থাকবেন রিজভী। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন ধর্মঘট করছে। তারা বেশি কিছু চায় না, তারা শেখ হাসিনার পদত্যাগও চায়নি, সরকারের পদত্যাগও চায়নি, বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চায়। ভিসি বলছেন, আমি পদত্যাগ করতে পারি যদি সরকার বলে, সরকারের অনুমতি ছাড়া ভিসির পদত্যাগ করারও ক্ষমতা নাই, তিনি তো দাসের দাস। রোববার জাতীয় প্রেস ক্লাবে আসাদ পরিষদের উদ্যোগে শহীদ আসাদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কঠোর সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না। বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি ভিসির অসদাচরণ ও দুর্নীতির কারণে তাকে পথের মধ্যে রোদের মধ্যে 24 ঘন্টা দাঁড় করিয়ে রাখেন, তারপরও তিনি বলতে পারেন না আমি এই পদে থাকতে পারবো না, এ তো দাসের দাস। এটা ওই ভিসির জন্য না হলেও আমাদের জন্য লজ্জাকর। দেশের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গ টেনে মান্না প্রশ্ন করেন, শিক্ষাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তিনি বলেন, পুরো দেশকে নৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে তারা। প্রশাসনের কোনো যোগ্যতা নাই, তাদের কোনো নৈতিকতা নাই, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নাই, তাদের কোনো কাজ করার ক্ষমতা নাই। তারা দেশকে সামনের দিকে নিয়ে যাবেন কেমন করে? এ অবস্থার অপরিবর্তন ঘটাতে হবে না। আসাদ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাহবুবুল্লাহর সভাপতিত্বে ও ঢাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকনের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান প্রমুখ। যাচ্ছি পরে সংবাদে। 16 ঘন্টা ধরে নিজ বাসভবনে অবরুদ্ধ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ। একই সঙ্গে তার বাসভবনে সকল জরুরি পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পুলিশ ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল রোববার 23 জানুয়ারি রাত 8টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসব সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর আগে বিকেলে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থী নাফিজা আঞ্জুম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেব, এখন থেকে পুলিশ ছাড়া আর কাউকে ভিসির বাসভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উপাচার্যের বাসভবনের ভেতরে কাউকে ঢুকতে দেব না, আমরা এখানে বসে অনশন করছি, আর সবাই গিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করবেন সেটা হয় না, এ কারণে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের 113 ঘন্টা পেরিয়েছে সোমবার সকাল 8টায়। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আন্দোলনরত 16 শিক্ষার্থী। অনশনকারী ধীরে ধীরে সুনিশ্চিত মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তবুও তারা দাবি আদায়ের লক্ষ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অনশন চালিয়ে যাচ্ছেন। আগে 23 জনের সঙ্গে শনিবার রাত থেকে আরো 4 জন অনশনে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, গত 13 জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রত্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তারা পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীর আন্দোলন শুরু করেন। শনিবার সন্ধ্যার দিকে হলের ছাত্রীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। রোববার দাবি আদায়ে ছাত্রীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশই সংঘর্ষ হয়। এতে অধসত্ত্ব শিক্ষার্থী কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এরপর থেকে উপাচার্য পদত্যাগের দাবি ওঠে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান উপাচার্য বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে সিলেটের 35টি সংগঠন। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় সংগঠনগুলো। বিবৃতিতে তারা বলেন, শাহজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে গৃহীত কাজ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় আমরা স্তম্ভিত ও মর্মাহত। যে উপাচার্য প্রশাসন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে রণক্ষেত্রে রূপান্তর করেছে, তার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে 8000 শিক্ষার্থী অনিরাপদ। ক্যাম্পাসের নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষার্থে অনতিবিলম্বে এই উপাচার্যের অপসারণ প্রয়োজন। তাই চলমান এক দফা দাবিতে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং দ্রুত উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছি। যাচ্ছি পরে সংবাদে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে চলছে তুগলকি কর্মকাণ্ড। ভারপ্রাপ্ত আহ্বায়কের নাম ঘোষণার 24 ঘন্টার মধ্যে জেলার 5 থানা ও 5 পৌরসভার বিএনপির নতুন কমিটির অনুমোদন করা হয়েছে। এমনকি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন একটি পৌরসভা কমিটির আহ্বায়ক হয়েছেন। তিনি নিজেই সই করে সেই কমিটির অনুমোদন দিয়েছেন। তৃণমূল নেতাকর্মীরা এই কমিটি গঠনকে সুপারসনিক গতির কমিটি আখ্যা দিয়ে বলেছেন, জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক একটি পৌর কমিটির আহ্বায়ক হয়েছেন, এটি দেশে বিরল। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কোনো সভা বা মতামত না নিয়ে টেবিল কমিটি গঠন করা হয়েছে বলেও
তারা অভিযোগ করেন। অপরদিকে জেলা ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অভিযোগ, জেলা বিএনপির রাজনীতি এখন এন্ট্রি তারেক গ্রুপের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তারা বলেছেন, আড়াই হাজারও কেন্দ্র এক নেতার নৈপথ্যে কারসাজিতে এসব অগণতান্ত্রিক কর্মকাণ্ড শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয় রূপগঞ্জের নাসির উদ্দিনের নাম। পরের দিন বৃহস্পতিবার বিকালে ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ পাঁচটি থানা ও পাঁচটি পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এর মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নিজেকে আহ্বায়ক করে জেলার অধীনে থাকা তারা পৌরসভা কমিটি অনুমোদন করেছেন। জানিয়ে চলছে চরম বিতর্ক। বিষয়টি প্রকাশিত হওয়ার পর পৌরসভা কমিটির কাগজ তিনি গণমাধ্যমে প্রকাশ করতে নিষেধ করেন। তবে জেলা বিএনপি সদস্য সচিব গত 21 জানুয়ারি ওই 10টি ইউনিট কমিটি অনুমোদনের বিষয়টি স্বীকার করেন। দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, এখানে ব্যক্তি উদ্দেশ্য চরিতার্থ হয়েছে এবং দলীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, কারণ কমিটি গঠনের ক্ষেত্রে দলের এক নেতার এক পদ নিধি এখানে মানা হয়নি। বরং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ককে থানা ও পৌরসভা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এতে দলের থানা ও পৌরসভা পর্যায়ে নেতাকর্মী ও তৃণমূলের ক্ষোভের সঞ্চার হয়েছে। নেতারা জানান, যার নৈপথ্য ইশারা ও নির্দেশে সব করা হচ্ছে, মূলত তিনি আড়াই হাজারের এক কেন্দ্রীয় নেতা। তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরোধী হিসাবে পরিচিত। আড়াই হাজার থানা বিএনপির নতুন কমিটির শীর্ষ নেতারা এই কেন্দ্রীয় নেতার অনুসারী। যাচ্ছি পরে সংবাদে। সার্চ কমিটি গঠনে যে আইন, সেটি তো পরিচালনা করবে সরকার এবং তার নির্বাহী বিভাগ। যারা আইন প্রণয়ন করবেন তারা তো সরকারের কথাই করবেন। আওয়ামী লীগ চেতনার ধারা উদ্ধৃত না হলে আইন প্রণয়ন করা যায় না। আর যে সার্চ কমিটি হবে সেটি হবে আওয়ামী লীগ বাকশালী চেতনার ধারা উদ্ধৃত। মুজিব কোর্ট পড়া লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। এই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিব কোর্ট পড়া লোকদের বের করে আনবে। রোববার 23 জানুয়ারি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিজস্থলে তাঁতি দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভী। বর্তমান পার্লামেন্টকে অবৈধ পার্লামেন্ট আখ্যায়িত করে তিনি বলেন, এটি একটি নিশিরাতের পার্লামেন্ট, শেখ হাসিনার ইচ্ছার পার্লামেন্ট। এখানে প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করে এমন কোনো নেতা নেই। এ পার্লামেন্টে যে আইন হবে সেটি তো মুজিব কোর্ট পর আইন হবে। সেখানে মুজিব কোর্ট পড়ার সার্চ কমিটি হবে, সেখানে কোনো নিরপেক্ষ সার্চ কমিটি হবে না। তারা মুজিব কোর্ট পড়া লোক বাছাই করবে। তারা কোনো নির্পেক্ষ লোক বাছাই করবে না। ওই সার্চ কমিটির আরেকজন কেএম হুদাকে খুঁজে বের করবে, আরেকজন রকিবুলকে বের করবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা ভোটার ছাড়া নির্বাচন করতে অত্যন্ত পারদর্শী, যারা দিনের আলোতে যে ভোট হয় সকাল 8টা থেকে 4টায় সেই ভোটে বিশ্বাস করে না, সেরকম হুদা সাহেবদের বের করে আনবে এই সার্চ কমিটি। কারণ এই নির্বাচন কমিশন গঠনের জন্য যে আইনটি করা হচ্ছে এটি একটি অবৈধ আইন, এটি সম্পূর্ণ আওয়ামী লীগ আইন, এটি একটি বাকশালী আইন। এই সার্চ কমিটির সঙ্গে অবাধ সুষ্ঠু নির্বাচন করার কোনো সম্পর্ক থাকবে না। তিনি বলেন, সরকারের বিরোধিতা করলে দেশে গুম হয়ে যায়, সরকারের সমালোচনা করলে বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়। তাই দেশের বাইরে থেকে যারা সরকারের সমালোচনা করছেন তাদের কোনোভাবে ধরতে না পারে এখন আবার গবেষণায় বসছেন, এদের কিভাবে ধরা যায়। সেজন্য দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ বক্তব্য দিচ্ছে তার ফোনকে ধরে নিয়ে গিয়ে কারাগারে রাখা হচ্ছে। এত জুলুমবাজ, এত ভয়ঙ্কর অত্যাচারী সরকারের দৃষ্টান্ত পৃথিবীতে আর নেই। বিএনপির এই নেতা বলেন, 72 সালে সংবিধানে নির্বাচন কমিশন গঠনে একটি আইন করার নির্দেশনা দেওয়া আছে। অনেকেই বলেছে আইন নাই, আইন নাই। সরকার ভাবলো আমরা এটার একটা সুযোগ নেই, আপনি তো আইন করবেন একটি বাকশালী পার্লামেন্টে, পার্লামেন্টে দু একজন ছাড়া সবই তো আপনাদের। তিনি বলেন, বিশেষজ্ঞরা বলছেন আজকে যে আইনটি পার্লামেন্টে তোলা হবে সেটি দেখে মনে হচ্ছে একটি সার্চ কমিটি গঠনের খসড়া। নির্বাচন কমিশন গঠনের জন্য যে আইন সে আইন এটি না। তাহলে বাকশালী পার্লামেন্টে যে খসড়া আইন তুলছেন সার্চ কমিটি গঠন করার জন্য, এই আইনের মধ্যে জনগণের কোনো মতামত না হয়নি, জনগণের কোনো অংশগ্রহণ নেই। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।